ক্লাস টেন অনুশীলনী টু পয়েন্ট থ্রি নাম্বার সিক্স রোমান থ্রি বহুপদ রাশি এক্স টু পার ফোর মাইনাস টু এক্স কিউব মাইনাস টোয়েন্টি সিক্স এক্স এখানে কিন্তু মাইনাস টু আমি তো এখানে মেইন বুকে কিন্তু প্লাস দেওয়া যায় এটা কিন্তু ভুল মাইনাস হবে এটা তারপরে এখানে দেওয়া যে এর অপর সকল শূন্যগুলো নির্ণয় করো যদি দুটি শূন্য থ্রি রুট ওভার থ্রি এবং মাইনাস থ্রি হয় তো এখানে দুটি শূন্য দেওয়া আছে এবং এখানে সর্বোচ্চ চারটি শূন্য হবে কারণ এখানে যে ভূপদ রাশিটির মাত্রা হচ্ছে ফোর আর মাত্রা হচ্ছে মানে সবচেয়ে বেশি যেটা পাওয়ার থাকে এটা হচ্ছে মাত্রা এই ভূপদ রাশিটির তো এখানে সর্বোচ্চ চারটি শূন্য হবে দুটি শূন্য দেওয়া আছে আর দুটি শূন্য আমরা নির্ণয় করব তো প্রথমে এটাকে লিখে নি এখানে পি এক্সটা দেওয়া আছে যেটা ভূপদ রাশি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স কিউব তারপর আছে মাইনাস টোয়েন্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন দেওয়া আছে এখানে শূন্য দেওয়া আছে তাকে লিখে নিব এবং শূন্য দুটি হল থ্রি রুট থ্রি এবং মাইনাস থ্রি থ্রি দেওয়া আছে তো এখন কী করবো আমরা এখানে থ্রি রুট রুট ওভার থ্রি আর মাইনাস থ্রি রুট ওভার থ্রি হলো এক্সের মান এখানে যেহেতু এক্স আছে তাহলে এখানে এক্সের মান হচ্ছে থ্রি রুট ওভার থ্রি এবং মাইনাস থ্রি রুট ওভার থ্রি তো এখানে শূন্য দুটি হলো এগুলো তো এখানে লিখে নেব আমরা যে অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি রুট ওভার থ্রি আবার এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি রুট ওভার থ্রি তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস দিয়ে দিলাম আমরা থ্রি রুট ওভার থ্রিকে ডান দিক থেকে বাম দিকে আনবো হয়ে যাবে প্লাস থেকে মাইনাস থ্রি রুট ওভার থ্রি এটাকে দিয়ে দেবো ব্র্যাকেট তারপরে এটাকে দি ব্র্যাকেটের ভিতরে ভিতরে লিখবো আমরা এখানে রয়েছে এক্স মাইনাস থ্রি রুট থ্রি হয়ে যাবে প্লাস থ্রি রুট ওভার থ্রি তো এখানে আমরা পেলাম যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলায় তো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যদি থাকে তো এটার মেন ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার আমরা যদি এটা কে দিই এটা হচ্ছে বি এটা এ এটা বি তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে যাবে তো এখানে আমরা এই ফর্মুলা দিয়ে করব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এক্স হচ্ছে আমাদের এ তো মানে হচ্ছে এক্স স্কোয়ার তারপরে এখানে হচ্ছে মাইনাস আবার হচ্ছে বি স্কোয়ার হচ্ছে থ্রি রুট এটা হচ্ছে আমাদের বি দিয়ে দিলাম তারপরে এখানে এক্স স্কোয়ার সেম থাকবে তারপরে আছে মাইনাস তো থ্রি রুট ওভার থ্রি হোল স্কোয়ার মানে কি আমরা এটাকে দেখে নিচ্ছি তো আমরা দেখে নিই যে এখানে থ্রি স্কোয়ার আছে আবার রুট থ্রির উপরে আবার স্কোয়ার আছে থ্রি স্কোয়ার মানে কি থ্রি ইন্টু থ্রি এর মানে হচ্ছে নাইন থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তারপর ইন্টু দিয়ে আছে এখানে আবার রুট থ্রি মানে রুট ট্রি স্কোয়ার তো রুট ট্রি স্কোয়ার মানে কি রুট ট্রি স্কোয়ার মানে হচ্ছে যে রুট থ্রি ইন্টু রুট মানে রুট থ্রি হচ্ছে দুইটা তো তিন তিন হয়ে যাবে নয় তো এখান থাকছে আবার রুট ওভার তো রুট ওভার নাইন তো রুট ওভার নাইন মানে কী হচ্ছে থ্রি কারণ নয়ের বোকুমূল হচ্ছে তিন তিন তিনে নয় তো নয়ের বুকুমূল হচ্ছে তিন তাহলে রুট ওভার থ্রি স্কোয়ার মানে হচ্ছে শুধু থ্রি তো এখানে আমরা লিখে নেব থ্রি তো এক্স স্কোয়ার মাইনাস তিন নং হচ্ছে সাতাশ তো এখন কী করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন দিয়ে এই যে বহ পদ রাশি এটাকে ভাগ করবো

তো প্রথমে দেখবো আমরা এটার প্রথম পদ এটার প্রথম পদ এখানে আছে এক্সে পাওয়ার টু এখানে আছে এক্সে পাওয়ার ফোর তাহলে এখানে চারটা এখানে দুইটা এখানে দুইটা কম আছে আমরা এখানে দুইটা দিয়ে দেবো উপরে তো এক্সকোয়ার দিয়ে আমরা এটিকে গুন করবো এক্স স্কোয়ার এক্সকোয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ারে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার আছে এখানে লিখে নেব আমরা টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার এখানে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস তো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস তো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে ক্যান্সেল এখানে থেকে শুধু মাইনাস টুয়াইস এক্স কিউব তারপরে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তো এখানে প্লাসে মাইনাসে আমরা মাইনাস করবো মানে সাতাশটা এক্স স্কোয়ার থেকে ছাব্বিশটা এক্স স্কোয়ার মাইনাস করবো তাহলে তাকে শুধু একটা এক্স স্কোয়ার তো এটা কিন্তু বড়ো নাম্বারের সঙ্গে প্লাস তাহলে এখানে প্লাস হইবে যদি বড় নাম্বার সঙ্গে মাইনাস থাকে তাহলে কিন্তু মাইনাস হবে এখানে রয়েছে প্লাস ফিফটি ফোর তো এখানে রয়েছে টু এক্স কিউব এখানে রয়েছে এক্স স্কোয়ার তো এখানে প্রথমে মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস নেই আমরা মাইনাস দিয়ে দিব এখানে টু আছে এখানে টু নিয়ে আমরা টু দিয়ে দেবো তো এখানে এক্সে পাওয়ার আছে থ্রি এখানে আছে এক্সের পাওয়ার টু এখানে এক্সে পাওয়ার একটা কম আছে আমরা এখানে একটা এক্স দিয়ে দিলাম এক্সে পাওয়ার ওয়ান তো হয়ে গেলো কি এক্স কিউব তো এখানে আমরা এটা দিয়ে গুণ করবো টু এ আর এক্স স্কোয়ার কী হবে টু এক্স টু দি পাওয়ার টু এক্স কিউব তো এখানে রয়েছে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস তো এখানে কী করবো আমরা টু এক্স এটাকে গুণ করব টোয়েন্টি সেভেনের সঙ্গে আমরা যদি টু গুণ করি সাতাশ দিগুণ হয়ে যাবে চুয়ান্ন মানে ফিফটি ফোর আর এখানে থাকছে এক্স তাই আমরা এখানে এর নিচে এক্স লিখব তারপরে এটা হচ্ছে মাইনাস এটা মাইনাস 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 হয়ে যাবে প্লাস তো এটা মাইনাস হয়ে যাবে প্লাস তো প্লাস টু কিউব মাইনাস টু এক্স কিউব ক্যান্সেল এখানে থাকে শুধু এক্স আর একটা প্লাস হয়ে যাবে মাইনাস তো মাইনাস ফিফটি ফোর এখানে মাইনাস তো এখানে এখানে এক্স স্কোয়ার তো এখানে আমরা কী এখানে প্লাস প্লাস প্রথমে প্লাস দিব এক্স এক্স যদি থাকে তাহলে এখানে আমরা ওয়ান দিব আর এখানে এক আর সাতাশ সাতাশ থেকে সাতাশ প্লাস মাইনাস মাইনাস তো এটা হয়ে যাবে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল এটা হয়ে যাবে মাইনাস মাইনাস থেকে হয়ে যাবে প্লাস প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন হয়ে যাবে ক্যান্সেল তাকে শুধু এখানে জিরো তো এখন আমরা কী করবো বাঘ ফল কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস টুয়াই সিক্স প্লাস ওয়ানটা লিখে নিবে এখানে অতএব বাঘ ফল ইকুয়েল টু এক্স স্কোয়ার মাইনাস টু আইস এক্স প্লাস ওয়ান তো এটাকে আমরা উৎপাদক ব্যাঙ্গে নিবো এখন এক্স স্কোয়ার মাইনাস এবার একে দেবো এক্স প্লাস ওয়ানটাকে লিখব তো এখানে আমরা এখানে যে এক্সের সঙ্গে ওয়ান রয়েছে ওয়ানের সঙ্গে আমরা ওয়ান গুণ দেবো এক একে এক মানে আমরা এমন দুটি সংখ্যা বের করবো যে দুটি সংখ্যায় গুণ করলে এক হয় আবার এখানে প্লাস আছে প্লাস করলে দুই হয় এমন অবস্থায় আমরা ওয়ান নিতে পারি এখানে ওয়ান ওয়ান মানে এক একে এক আর ওয়ান ওয়ান প্লাস করলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স একে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স একে এক্স প্লাস ওয়ান তো এখানে আমরা এক্স স্কোয়ার আর এক্স থেকে এক্স কমন নিতে পারি এক্স এখানে একটা এক্স কমন নিলাম থাকছে একটা এক্স এখানে মাইনাস একটা এক্স কমন নিলাম তাকে শুধু এখানে ওয়ান এক্স কিছু না থাকলে আমরা ওয়ান নিব এখানে তো তারপরে এখানে হচ্ছে মাইনাস মাইনাস দিয়ে দিলাম এখানে এক্স প্লাস ওয়ান থেকে আমরা কমন নিতে পারবো না তাই এখানে আমরা ওয়ান কমন নিব এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তো এখন আমরা এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান দুইটা থেকে আমরা একটা এক্স মাইনাস ওয়ান নিব এখানে আর এক্স মাইনাস ওয়ান এটা নিব তো এখানে লিখে নিব যে এখানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে জিরো অথবা আবার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হয়ে যাবে জিরো তো এখানে কী হবে এক্স হয়ে যাবে প্লাস আবার এখানে কী হবে এক্স ইউকাল যাবে প্লাস তো এখানে আমরা দুটি শূন্য পেয়ে গেলাম শূন্য দুটি কী কী ওয়ান এবং আবার ওয়ান তো এখানে লিখে আমরা অতএব অপর শূন্যগুলো হলো ওৱান এবান